হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, 11,000 টাকা থেকে 15,000 টাকায় বেস্ট 5টি স্মার্টফোন নিয়ে আজকে কথা বলবো। আপনারা যদি 11,000 টাকা থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাহলে কোন স্মার্টফোনটি কিনবেন? অনেকেই কমেন্ট করেছেন 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে ভালো স্মার্টফোনগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 11,000 টাকা থেকে 15,000 টাকায় বেস্ট 5টি স্মার্টফোনের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিব। বেস্ট 5টি স্মার্টফোন সিলেক্ট করার জন্য আমরা একটি ক্রাইটেরিয়া রেখেছি, সেখানে রয়েছে মিনিমাম 4GB RAM এবং 64GB স্টোরেজ থাকতে হবে, এবং ওই স্মার্টফোনে USB টাইপ সি পোর্ট থাকতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে হবে। এই 4টি ক্রাইটেরিয়া যেই স্মার্টফোনগুলো ফুলফিল করতে পারবে, এই স্মার্টফোনগুলোর মধ্যেই আমরা বাছাই করে আমাদের টপ 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি। এই টপ 5 স্মার্টফোনের মধ্যে আমরা ধাপে ধাপে 5টি স্মার্টফোনকে সিলেক্ট করেছি। যেমন 11,000 টাকায় যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, এই স্মার্টফোনের মধ্যে সবচেয়ে ভালো যে স্মার্টফোন, সেই স্মার্টফোনটি আমরা 11,000 টাকা প্রাইজে রেখেছি। এবং 12,000 টাকায় যে স্মার্টফোনগুলো রয়েছে এবং আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিল রয়েছে, এই স্মার্টফোনের মধ্যে যে স্মার্টফোনটি ভালো, সেই স্মার্টফোনটি আমরা 12,000 টাকায় সিলেক্ট করেছি। এইভাবে 13,000, 14,000, 15,000 টাকায় যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, ওই স্মার্টফোনের মধ্যে সবচেয়ে ভালো যে স্মার্টফোন, সেটা আমরা 15,000 টাকা প্রাইজে রেখেছি। আমাদের বাছাই করা 5টি স্মার্টফোন পরে আরও অনেকগুলো স্মার্টফোন থাকতে পারে, যেগুলোর প্রাইস আমাদের লেভেল প্রাইস থেকে 400 টাকা বেশি অথবা 500 টাকা বেশি অথবা 500 টাকা কম। সো এই স্মার্টফোনগুলো আমরা রাখিনি, লেভেল প্রাইসগুলো আমরা রেখেছি। অনেকেই বলতে পারেন, ভাই এই স্মার্টফোনটি না নিয়ে আর 500 টাকা বাড়িয়ে ওই স্মার্টফোনটি নিলে ভালো হতো। সো আমরা এই ধরনের স্মার্টফোনগুলো রাখিনি, আমরা লেভেল প্রাইজের স্মার্টফোনগুলো রেখেছি। যেমন 11,000 টাকা, 12,000 টাকা, 13,000, 14,000, 15,000 টাকা এরকম লেভেল প্রাইজের স্মার্টফোনগুলো রেখেছি। সো তার জন্য আপনারা এই কমেন্টগুলো করবেন না। 11,000 টাকা থেকে 15,000 টাকায় যে 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি, এই স্মার্টফোনগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল মতামতের উপর ভিত্তি করে আমি সিলেক্ট করেছি। সো আমার মতামতের সাথে যদি আপনাদের মতামত মিল থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনাদের মনে হয় এই স্মার্টফোনটি না হয়ে এই প্রাইজে এই স্মার্টফোনটি বেটার বলে আপনারা মনে করেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাই এই স্মার্টফোনটি এই প্রাইজে এই স্মার্টফোনটি না হয়ে ওই স্মার্টফোনটি হলে ভালো হতো। আমি চাই আপনারা সকলেই কমেন্ট করুন, আপনাদের মতামতগুলো আমাকে জানান। তো বন্ধুরা, তাহলে চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। 11,000 টাকায় যদি আপনারা স্মার্টফোন কিনতে চান, তাহলে 11,000 টাকায় বেস্ট একটি স্মার্টফোন হতে যাচ্ছে ওয়ালটন প্রিমো RX 8 মিনি। এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা। এই স্মার্টফোনটিতে 1,000 টাকার ডিসকাউন্ট দিয়ে এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 10,999 টাকা। ওয়ালটন প্রিমো RX 8 মিনি এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে USB টাইপ সি পোর্ট, 4GB RAM, 64GB স্টোরেজ এবং ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। ওয়ালটন প্রিমো RX 8 মিনি এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে 6.3 ইঞ্চির ফুল HD প্লাস IPS ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 3600 mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং এর সাপোর্ট। বক্সের ভিতরে আপনার 10W ফাস্ট চার্জিং দেখতে পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10, চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর। 11,000 টাকায় যারা স্মার্টফোন কিনতে চান, আপনারা ওয়ালটন প্রিমো RX 8 মিনি এই স্মার্টফোনটি নিতে পারেন। 11,000 টাকায় কোনো স্মার্টফোন ফুল HD প্লাস ডিসপ্লে এবং USB টাইপ সি পোর্ট দিতে পারে না, যেটা ওয়ালটন আমাদেরকে সাজেস্ট করতেছে। ওয়ালটন প্রিমো RX 8 মিনি এই স্মার্টফোন নিয়ে আমাদের চ্যানেলে ফুল একটি রিভিউ ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। 12,000 টাকা প্রাইজে বেস্ট একটি স্মার্টফোন Tecno Spark 7। 12,000 টাকা প্রাইজে কোনো স্মার্টফোন আমাদের যে 4টি ক্রাইটেরিয়া রয়েছে, এই 4টি ক্রাইটেরিয়ার সাথে মিলে না। যেমন টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিও আমাদের এই 4টি ক্রাইটেরিয়ার সাথে মিলে না। এই স্মার্টফোনটিতে USB টাইপ সি পোর্ট থাকছে না। সো 12,000 টাকায় তো আমাদেরকে বেস্ট একটি স্মার্টফোন সিলেক্ট করতে হবে, তার জন্য আমরা টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটি সিলেক্ট করছি। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি থাকছে না USB টাইপ সি। এই স্মার্টফোনটি থাকছে 4GB RAM, 64GB স্টোরেজ এবং ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির HD প্লাস IPS ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, 10W ফাস্ট চার্জিং। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11, প্রসেসর দেওয়া হয়েছে MediaTek Helio G70। 12,000 টাকায় বেস্ট একটি স্মার্টফোন Tecno Spark 7 আপনার জন্য ভালো একটি চয়েস হতে পারে। সো 12,000 টাকা বাজেটে যদি আপনি স্মার্টফোন কিনতে চান, তাহলে আমি বলবো টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি নিতে পারেন। 13,000 টাকার মধ্যে বেস্ট পাওয়ারফুল একটি স্মার্টফোন হলো রিয়েলমি Narzo 30A। Narzo 30A স্মার্টফোন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, অনেক ভালো একটি স্মার্টফোন রিয়েলমি Narzo 30A। এই স্মার্টফোনটি 13,000 টাকা প্রাইজে যা যা অফার করছে, অনেক ব্র্যান্ড সেটা 14,000, 15,000 টাকায়ও অফার করছে না। রিয়েলমি Narzo 30A স্মার্টফোনে থাকছে
ইউএসবি টাইপ সি পোর্ট, 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নার্জো 30A এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। নার্জো 30A স্মার্টফোনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 6000 mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10 এবং প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G85, পাওয়ারফুল একটি প্রসেসর। 14,000-15,000 টাকা প্রাইজেও অনেক স্মার্টফোনে G85 প্রসেসর দেওয়া হয় না, যেটা 13,000 টাকা প্রাইজে রিয়েলমি নার্জো 30A স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন। আপনারা যদি 13,000 টাকা স্মার্টফোন কিনতে চান, রিয়েলমি নার্জো 30A স্মার্টফোনটি যদি আপনারা কিনেন, তাহলে 100% আপনাদের টাকাগুলো উসল হবে। এখানে আরেকটি স্মার্টফোন অ্যাড করতে চাই, সেটা হলো টেকনো স্পার্ক 7 প্রো। এই স্মার্টফোনটির প্রাইস দেওয়া হয়েছে 13,490 টাকা। এই স্মার্টফোনটি আমাদের কোনো ক্রাইটেরিয়ার সাথে মিলে না, তারপরও এই স্মার্টফোনটি অ্যাড করলাম। আপনারা যদি আরও বেশি মেগাপিক্সেলের ক্যামেরা চান এবং স্টাইলিশ ফোন চান, তাহলে আপনারা আরও 500 টাকা বাড়িয়ে টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি নিতে পারেন। এই স্মার্টফোনটি আমাদের বেস্ট 5টি স্মার্টফোনের মধ্যে নেই, আপনাদের ভালোর জন্য এই স্মার্টফোনটি আমি সাজেস্ট করতেছি। 14,000 টাকার মধ্যে ভালো স্মার্টফোন হচ্ছে Realme C25। Realme C25 অনেক ভালো একটি স্মার্টফোন, মার্কেটে এর অনেক ডিমান্ড রয়েছে। এই স্মার্টফোনটি থাকছে USB টাইপ সি পোর্ট, 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme C25 স্মার্টফোনটি দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Realme C25 দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11, প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70। Realme C25 আপগ্রেড ভার্সন Realme C25S এই স্মার্টফোনটি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে লঞ্চ হবে। Realme C25 এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর এবং Realme C25S এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। দুইটি স্মার্টফোনের মধ্যে এটাই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। Realme C25S এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর অনেকেই এই ভিডিওটি দেখে বলতে পারেন যে ভাই Realme C25 থেকে Realme C25S টাই বেটার। সো তার জন্য আমি এই ভিডিওতে বলে রাখলাম, যখন Realme C25S বাংলাদেশে লঞ্চ হবে, তখন এই জায়গায় Realme C25S টাই যাবে। Realme C25 এবং Realme C25S দুইটার প্রাইস ইন্ডিয়াতে সেম রাখা হয়েছে। সো বাংলাদেশে লঞ্চ হওয়ার পর আশা করা যায় এই দুইটি স্মার্টফোনের প্রাইস সেমই থাকবে। 14,000 টাকা প্রাইজে Realme C25, Realme C25S বাংলাদেশে লঞ্চ হওয়ার আগ পর্যন্ত বেস্ট একটি স্মার্টফোন এবং Realme C25S বাংলাদেশে লঞ্চ হওয়ার পর Realme C25S এই বাজেটে বেস্ট একটি স্মার্টফোন। সো আপনাদের বাজেট যদি 14,000 টাকা হয়, তাহলে আপনারা এই স্মার্টফোনটি নিতে পারেন। আপনারা যারা 14,000 টাকা থেকে 500 টাকা কমে বেস্ট একটি স্মার্টফোন নিতে চান, আপনারা টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি বোনাস হিসেবে রাখলাম। নাম্বার 5, 15,000 টাকা প্রাইজে বেস্ট একটি স্মার্টফোন খুঁজে বাইর করতে আমাকে ইন্টারনেটে অনেক গাটাগাটি করতে হয়েছে। 15,000 টাকা প্রাইজে অসংখ্য স্মার্টফোন রয়েছে, কোনটা ছেড়ে কোনটাকে সিলেক্ট করবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। অনেক স্মার্টফোন এই প্রাইজে অনেক ভালো, বাট আমাদের এই 4টি ক্রাইটেরিয়ার সাথে কোনোভাবেই মিলে না। ফাইনালি আমরা 15,000 টাকা প্রাইজে ভালো একটি স্মার্টফোন সিলেক্ট করেছি, সেই স্মার্টফোনটি হলো টেকনো ক্যামন 16। 2020 সালের লাস্টের দিকে লঞ্চ করা হলেও এই সময়েও অনেক ভালো একটি স্মার্টফোন টেকনো ক্যামন 16। এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস ছিল 16,990 টাকা। পরবর্তীতে এই স্মার্টফোনটির প্রাইস 2,000 টাকা কমিয়ে এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 14,990 টাকা। টেকনো ক্যামন 16, এই স্মার্টফোনটির থাকছে USB টাইপ সি পোর্ট, 6GB র্যাম, 128GB স্টোরেজ এবং ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। টেকনো ক্যামন 16 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10, প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70। 15,000 টাকা প্রাইজে টেকনো ক্যামন 16 এই স্মার্টফোনটি দারুণ স্পেসিফিকেশন দিয়েছে। সো বন্ধুরা, যেহেতু আমাদের 4টি ক্রাইটেরিয়ার সাথে মিল রেখে এবং লেভেল প্রাইজের স্মার্টফোনগুলো আমরা খুঁজেছি, যার কারণে টেকনো ক্যামন 16 স্মার্টফোনটি আমাদের কাছে বেস্ট একটি স্মার্টফোন মনে হয়েছে। সো বন্ধুরা, এই ভিডিওতে যে বেস্ট 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি, এই 5টি স্মার্টফোনের
ফুল রিভিউ ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন এবং 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি নাম্বারের আই বাটনে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আপনারা যদি চান 15,000 টাকা বাজেটে বেস্ট স্মার্টফোনগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে 15,000 টাকায় বেস্ট ফার্স্ট স্মার্টফোন নিয়ে একটি ভিডিও তৈরি করব। সো বন্ধুরা, আশা করি 11, 12, 13, 14, 15,000 টাকায় এই বেস্ট ফার্স্ট স্মার্টফোন আপনার কাছে ভালো লেগেছে। এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।